পজিটিভ সাইন দেওয়া আছে, আমি রেড যেটা আর কি এটা আমার পজিটিভ, পজিটিভের সাথে লাগালাম, আর ব্যাক যেটা আছে ব্ল্যাকটা হলো নেগেটিভ, নেগেটিভ দিলাম। টেকনিক্যাল অনলাইন স্কুলে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব মাল্টিমিটার দিয়ে কিভাবে এসি এবং ডিসি ভোল্টেজ মেজার করা যায়। এই যে এটা হলো মাল্টিমিটার, অফ আছে, আমি প্রথম যে অপশনটা এটা হচ্ছে ভোল্টেজ। প্রথমেই আমাদের যে ভোল্টেজে দেখেন ওখানে ডিসি ভোল্টেজের সাইন দেওয়া আছে, দুইটা দাগ। তো ডিসি ভোল্টেজ মানে হচ্ছে ব্যাটারি ভোল্টেজ। আমি একটা ব্যাটারি নিলাম, ব্যাটারি মেজার ভোল্টেজটা আমি মেজার করব। ব্যাটারি এটা হচ্ছে হলো পজিটিভ, সে এখানে দেখেন এই যে পজিটিভ সাইন দেওয়া আছে, আমি রেড যেটা আর কি এটা আমার পজিটিভ, পজিটিভের সাথে লাগালাম, আর ব্যাক যেটা আছে ব্ল্যাকটা হলো নেগেটিভ, নেগেটিভ দিলাম। আমার ওখানে দেখেন আমার 1.1.563 মানে ভোল্টেজটা শো করতেছে। তো এটা আসলে 1.5 ভোল্টেরই একটা ব্যাটারি। তো এটা ডিসি ভোল্টেজটা আপনি এটা দিয়ে, এটা দিয়ে ইজিলি মেজার করতে পারবেন। এসি মেজার করতে হলে আমার ডিসি সাইনটা দেওয়া আছে, আমি একটা ক্লিক করলাম, সিলেক্ট অপশনটা ক্লিক করলাম, এসি হয়ে গেল, এসি হয়ে গেল। হ্যাঁ, এসি হয়ে গেছে। এখন আমি জাস্ট এই যে আমি একটা মাল্টিপ্লাগ নিয়েছি, মাল্টিপ্লাগের ভিতরে জাস্ট ভিতরে লাইন এবং ইয়ের মধ্যে ভিতরে দিলাম, দেখেন আমার এখানে আপনার এসি ভোল্টেজটা শো করছে, এই যে 200 220 থেকে। এটা তো আসলে 10% টলারেন্স, তো এটা উঠানামা করে আমাদের লোডের উপর ডিপেন্ড করে, 221.9 ভোল্ট আছে। হ্যাঁ, তো এইভাবে মূলত এসি এবং ডিসি আমরা মেজার করবো। এখানে কোনো পজিটিভ নেগেটিভ নাই, যেহেতু এসি লাইনের কোনো পজিটিভ নেগেটিভ নেই। আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।